কেমন আছো মনির? জি ভালো। না কেমন আছেন? হ্যাঁ ভালো। তো দূরে বসতেছো কেন? কাছে এসে বসো। এমনি কি কি ব্যাপার? তুমি আপনি আপনি করতেছো কেন? আসো কাছে আসো। না মানে আসলে আপনার সাথে আমার যায় না। কি যায় না? আপনি আমার বয়স অনেক বড়। কি এত বড় ছোট বলতেছো? আমি তোমাকে অনেক ভালোবাসি। আপনি এসব কি করতেছেন? ছাড়েন আর বসো না প্লিজ। এত খারাপ তুমি যদি আমার কথা মতন না চলো এই ভিডিও আমি সবাইকে দেখাবো। দেখেন প্লিজ আমার এত বড় ক্ষতি করবেন না। তুমি যদি আমার কথা মতো চলো তাহলে আমি ভিডিও দেখাবো না। আচ্ছা আমার কি করতে হবে? আমি যখন তোমাকে আসতে বলবো ঠিক তখনই আসতে হবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি যাই। হ্যাঁ এই ছেড়ারে পেরাই দেখতে আসি। এই ছেড়া পেরাই এই বাসায় যায়। এই ছেড়া কেডারে আমি তো চিনি না ভাই, প্রতিদিন তো হ্যাঁ আমিও দেখি। যা পোলা পান্ডা কে লুয়ে সাইজ করো। এবার ভাবি এই ছেলেকে এই এই ছেলে হচ্ছে এলাকার পরিবেশ নষ্ট করেন, দূষিত করেন। মা বয়সী মেয়ে আপনি ছোট্ট একটা ছেলেকে নিয়া সি 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 লজ্জার ব্যাপার। চি এই তোমরা দেখো না আরো চি 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 না না আমাকে বলতে দেন কথাটা। হাতে হাতে ধরলাম এই ছেলেকে, তারপর আপনি কি বলবেন? আমি চুপ ফাজিল কোথাকার বেদক মহিলা। আলো ভাই বিদেশ থেকে এত কষ্ট করে টাকা, এই টাকা দিয়ে আপনি এই কাজ করেন? আমি তো প্রায় সময় আসতে দেখি এই ছেলে আপনার ঘরে, কারণটা কি? আরে কি রে কথা বলছ কেন তোরা? আরে ওর সাথে আমার মেয়ের সম্পর্ক, আমাদের বাসায় মাঝে মাঝে আসে। আপনার কথা আমি বিশ্বাস করি না ভাই। আপনার মেয়েকে রাখেন ওর কাছ থেকে দূরে রাখার জন্য ওর মামার বাড়ি রাখছি। মামার বাড়ি রাখছেন যান, ভাই বাইরে তো খুব একটা দূরে না, যান তাড়াতাড়ি যাই নিয়ে আসেন। আচ্ছা ঠিক আছে যাচ্ছি। এই কাজই করো না,
মার বসি মহিলার সাথে আকাম করো হ্যাঁ সি 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 এই শালার পিডা বেয়াদব কোথাকার ইডিয়েট কোথাকার কি ব্যাপার মা সত্যি করে বলো তো কাউকে কিছু না বলে আমাকে এভাবে চোরের মতো নিয়ে যাচ্ছ কেন নাকি বাবার কোনো খারাপ খবর না অন্য কোনো সমস্যা না রে মা তুই আবার বাঁচা কেন মা মরণ ছাড়া উপায় নাই কেন মা কি হয়েছে তোমার তাহলে শুনবি শুন তাহলে ছি 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 তুমি এত জঘন্য কাজ করতে পারলে তোমাকে আমার মা বলতেও ঘৃণা হচ্ছে তুমি একবারও একটিবারের জন্য ভাবলে না আমার বাবা আর আমার মান সম্মানের কথা ছি 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 মারে তুই আমারে পারিস বাঁচাতে আমি তোমাকে কি করে বাঁচাবো এলাকা সব লোক জেনে গেছে এখন আবার কি করার আছে মারে একটা উপায় আছে কি উপায় মা আমি সবাইকে বলেছি ওই ছেলের সাথে তোর সম্পর্ক আছে কি এত বড় মিথ্যে কথা তুমি সবাইকে বলতে পারলে নিজের পাপ আমার কাঁধে চাপিয়ে দিতে তোমার বুকটা একটু কেঁপে উঠলো না মা ছি মারে এছাড়া আমার কোনো উপায় ছিল না মারে আমার আর তোর বাবার মান সম্মানের দিকে তাকিয়ে তুই ব্যাপারটা মেনে নে তা না হয় তোর বাবা যদি জানতে পারে তাহলে আত্মহত্যা করবে মা সবকিছুর পরেও তুমি আমার মা তোমার আর আমার বাবার মান সম্মানের দিকে তাকিয়ে আমি নিজেকে কোরবানি করতেও রাজি আছি মা চলো এই মেয়ে তোমার মা যা বলছে তা কি সত্যি এই ছেলের সাথে তোমার সম্পর্ক আছে মা জানছে তাই সত্যি